হলদিয়ায় সফল ব্যবসায়ীর বাড়িতে চব্বিশ ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় দপ্তর। হলদিয়া বন্দরে কার্গো হোল্ডিং এর সঙ্গে যুক্ত বন্দরের পাশাপাশি তাদের লজিস্টিক ও ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। কিছুদিন আগে ওই বন্দরে কর্মরত এই সংস্থার বিরুদ্ধে কয়েক বছরে পিডিএফ ও ইএসআই এর টাকা জমা না দেওয়ার অভিযোগ ওঠে। এদিন আয়কর দপ্তর তল্লাশি চালানোর সময় বাড়িতে কেউই ছিলেন না মজফ্ফরবাবু বা আজগর আলী। পরে খবর পেয়ে বাড়িতে আসেন মজফ্ফরবাবু, তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে। মজফ্ফর বলেন, রাত্রি তিনটে পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে। তিনি জানান, কেন্দ্রীয় আয়কর দপ্তর প্রায় এগারোটি জায়গায় কলকাতার অফিস বাড়ি এবং হলদিয়ার বিভিন্ন গোডাউন এবং তার বাড়ি ফ্ল্যাট অফিসে তল্লাশি চালায়। সেখান থেকে কয়েকটি দলিলের নম্বর তুলে নিয়ে গেছেন এবং তার বাড়ি তল্লাশির সময় দেড় লক্ষ টাকা পান, কিন্তু তার বাড়ির আয়োজন পারিবারিক খরচার জন্য। সোনার গয়নার খোঁজ নেয় মজফ্ফরবাবু বলেন, আমি ইসলাম ধর্মের সঙ্গে যুক্ত, তাই সোনা বা কোনো ধরনের গয়না নেই, কিন্তু ছোট বৌমা বিয়ের সময় গিফট পেয়েছিলেন সামান্য, সেটাও দেখেছিলেন কিন্তু গিয়ে থেয়েছেন। বন্দরের সঙ্গে যুক্ত কম্পিউটারের হার্ডডিস্ক খুলে গেছেন মজফ্ফরবাবু জানালেন, এই কম্পিউটার হার্ডডিস্ক না থাকায় কাজের সমস্যা একটু হবেই, কারণ বন্দরের কাজের সঙ্গে কম্পিউটার হার্ডডিস্ক খুবই প্রয়োজন ছিল। দীর্ঘতমায় তল্লাশি চালিয়ে তিনি অভিযোগ করে বলেন, এটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় একাজ হয়েছে। তিনি আরও বলেন যে, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা সকলকে নিয়ে চলতে হয়, তবে আমি এখানে কোনো ব্যবসা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি লায়ন্স ক্লাবে জেলা গভর্নর, তাই ক্লাব প্রতিষ্ঠার সামাজিক কাজের সঙ্গে থাকতে চাই, আগামী দিনেও থাকবো আমরা। আমাকে বা আমার পরিবারকে চাপের মধ্যে রাখার চেষ্টা করছেন শুভেন্দু, কিন্তু সেটাও ব্যর্থ হলো। আয়কর দপ্তর আমার বাড়িতেই শুধু হানা দেয়নি, আয়কর দপ্তর অফিস বাড়ি এগারোটা জায়গায় তল্লাশি চালিয়েছে এবং কলকাতা বাড়ি, কলকাতা অফিস সমস্ত জায়গাতে প্রায় কেন্দ্র বাহিনী সহ প্রায় দেড়শো জন পুলিশ অফিসার এবং কেন্দ্র বাহিনী মিলে সমস্ত ভোর চারটা পর্যন্ত সবই তল্লাশি করেছে। আমরা জানি আমাদের ট্যাক্সের সম্বন্ধে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ দু হাজার দুই সালেও একবার ইনকাম ট্যাক্স রেড হয়েছিল, সেখান থেকে আমরা সচেতন আছি যে সরকারের যা ট্যাক্স সেটা আমরা পেমেন্ট করি, বাকি থাকে কখনো ব্যবসার আপডাউন আছে, সময় মতো হয়তো দিতে পারিনি, কিন্তু আমরা জানি যে আমাদের ট্যাক্স আমরা সরকারকে ফাঁকি দিই না এবং দেবও না, এটা আমাদের ব্যবসার একটা পার্ট। আমাদের বাড়ি থেকে বেশ কিছু দলিল, বেশ কিছু কাগজপত্র, সোনাদানা তো আমাদের বাড়িতে ছিল না, কারণ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, সোনা আমাদের মেয়েদের পক্ষে পড়াটা হারাম। ওরা আমাদের বাড়ির তিনটে বৌমা, স্ত্রী আর মেয়েটে সবাই ছিল, পুরো তল্লাশি করে দেখেছেন যে আমার বৌমার একটা গিফট ছিল, যত সামান্য হয়তো চার পাঁচ ভরি সোনা হবে, ওটাই সিজ করেছেন এবং সেটা রেখেও গেছে। আর আমাদের বাড়িতে ইমার্জেন্সি এবং বাজারের দেড় লক্ষ টাকা ছিল, সেটাও ওনারা নোট করে নিয়েছেন এবং টাকাটা ফেরতও দিয়ে গেছে। কাগজপত্র আমাদের বাড়ির দলিল, আমাদের ঘরের কিছু কাগজপত্র, যেগুলো আমাদের জায়গা জমি আছে সেসব দলিলের সমস্ত রেকর্ড করে নিয়ে গেছেন, দলিলগুলো দিয়ে গেছেন, কিছু দলিলের নাম্বারগুলো পুরো নোট করে নিয়ে গেছে এবং অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এখন যেটা আমাদের ব্যবসার পক্ষে তো ক্ষতি হবে, কারণ কাগজপত্র না থাকলে এবার কম্পিউটারের হার্ড ডিস্ক সেগুলো নিয়ে গেছেন। আমরা বারবার বলেছিলাম যে আমাদের হার্ড ডিস্কে যা আছে আপনারা ওটা ভেরিফাই করে নিন, আমাদের মোবাইল সুইচ করে মোবাইলে যা ছিল যেমনি আপনারা মেশিন দ্বারা সেটা আপনারা পরীক্ষা করে নিয়ে গেছেন, হার্ড ডিস্কটাও আপনারা আমার না দিয়ে গেলে আমরা ব্যবসা করতে পারবো না, কারণ আমাদের বিশেষ করে জাহাজের সঙ্গে আমাদের লেবার ওরিয়েন্টেড কাজ, এতে আমাদের পক্ষে অনেকটা ক্ষতি হবে। হাইকোর্ট দপ্তর এটা তো ওদের ডিপার্টমেন্টের কাজ, আমার যতদূর ধারণা এটা রাজনৈতিক ব্যক্তি, এটা প্রতিহিংসার কারণ বলেই আমি যতটা অনুমান করেছি যে এটাই যে সেটাই। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।
কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মনডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না